এবার কি করব এবার আমি একটা ডেজার্ট আইটেম করব ওকে তো এটার জন্য আমার বেশি জিনিস লাগছে না মানে আমি যেটা করছি সেটা হচ্ছে ম্যাঙ্গো কোকোনাট লাড্ডু ম্যাঙ্গো কোকোনাট লাড্ডু জি ওয়েল ম্যাঙ্গো কোকোনাট লাড্ডু বানাতে হলে কি কি লাগবে উপকরণগুলো শুরুতে একটু দেখে নেব ম্যাঙ্গো কোকোনাট লাড্ডু উপকরণ ঘি এক চা চামচ নারকেল একটি আম দুইটি কন্ডেন্স মিল্ক আধা কাপ পেস্তা বাদাম পরিমাণ মতো দর্শক দেখে নিলাম কি কি উপকরণ লাগছে এবার আমরা বানিয়ে ফেলবো আম নারকেল লাড্ডু আপু কিভাবে কি করছি প্লিজ হ্যাঁ আমার এখানেও বেশি উপকরণ লাগছে না আমি এখানে চুলাটা দূরে নিব খুবই অল্প কিছু উপকরণ লাগছে আসলে তোমাদের এটা কেমন লাগে ডেজার্ট তো পছন্দ নিশ্চয়ই হ্যাঁ একজন তো একদম এক্সাইটেড হয়ে গেছে কাপকেক পছন্দ মিষ্টি পছন্দ আর আপনার মিল্ক পছন্দ ওকে আপনার মিল্ক পছন্দ ওকে এখানে আমি এক চা চামচ ঘি দিচ্ছি ঘিয়ের স্মেলটা আসলে খুব ভালো লাগে এখানে এক কাপের মতো নারিকেল দেবো নারিকেল কোরানো যেটা এখানে ফ্রেশ নারিকেল আমি ইউজ করছি মানে কেউ যদি ড্রাই নারিকেল যেগুলো আছে হ্যাঁ ওটাও ইউজ করা যাবে এখানে আমি এটা দিয়ে হালকা ভেজে নিব আগুনটা একটু কমিয়ে অল্প আঁচে ভেজে নিতে হবে ঘি এখানে ভাজলে একটা ঘি এবং একটা নারিকেলের মানে একটা ফ্লেভার আসবে একটা হ্যাঁ ভাজা একটা আমরা কিন্তু ফ্লেভারটা পাচ্ছি তাই না এটা একটু সাবধানে নাড়তে হবে জালটা যাতে অল্প আছে থাকে তাহলে দেখা যাবে যে সব দিকটা যাতে ঠিকভাবে হয় না আবার পুড়ে যেতে পারে আবার জোরে জাল দিলে একটা বাটি নেব আমরা তো আজকে শিখলামই যে সবাই মিলে কাজ করলে কাজটা সহজ হয়ে যায় তাই না হাফ কাপ ম্যাঙ্গো পাল্প পেছনে দিয়ে দিলাম হাফ কাপ কনডেন্স মিল্ক আছে এটা দিয়ে আমি খুব ভালোভাবে নাড়বো এটা খুব ভালোভাবে নাড়বো যাতে কনডেন্স মিল্ক এবং ম্যাঙ্গো পাল্পটা একসাথে ভালোভাবে মিশে যায় এখানে কনডেন্স মিল্ক দিয়ে করতে হবে এখানে কনডেন্স মিল্কটা দিলে কি মানে স্বাদ ভালো আসে আমি এখানে কিন্তু কোনো এক্সট্রা সুগার অ্যাড করছি না হ্যাঁ আচ্ছা এখন আমার মনে হচ্ছে যে এই কনডেন্স মিল্ক আমি যে পরিমাণে দিচ্ছি এটাতে আমার কনডেন্স মিল্কটাই অনেক মিষ্টি অনেক মিষ্টি এখন কেউ যদি এখন মিষ্টিটা আরো বেশি খেতে চায় তো সেই ক্ষেত্রে সে এখানে সুগার অ্যাড করতে পারে এটা কতক্ষণ করতে হবে এটা আসলে দেখতে হবে যে এটা থিকনেসটা আসলে মানে একটু গাঢ় হতে হবে হ্যাঁ ততক্ষণ পর্যন্ত আমরা নাড়বো আবার খুব জোরে জোরে আছেও যা ইয়ে করা যাবে না করে যেতে পারি পড়াশোনার পাশাপাশি আর অন্য কিছু করা হয় আমি কবিতা আবৃত্তি শিখেছি তারপর ড্রয়িং শিখেছি আর রিসেন্টলি আমি জুডো কারাটে শিখছি আর আপনি আমি হইতেছি পড়াশোনার পাশাপাশি আর্ট করি মাঝে মাঝে হয় হইতেছি অন্যরকম কাজ করি আর হইতেছি জুডো কারাতে দুজনেই জুডো কারাতে বাপরে আমি তো ভয় পেয়ে গেলাম কি শিখিয়েছো তোমরা আমরা শিখিয়েছি যে কিভাবে নিজেকে ডিফেন্স করতে হয় মানে কোনো এনিমি যদি আমাদেরকে অ্যাটাক করে তাদের কাছ থেকে কিভাবে নিজেকে রক্ষা করবে কিভাবে রক্ষা করবে মানে কেউ যদি মাথায় মারতে চায় সে তাকে আমরা এভাবে করে ব্লক করে মারতে পারি আচ্ছা ওকে দেখি তুমি ওকে মাথায় একটু মারতে চাও তো আবার সত্যি সত্যি মেরো না ভেরি গুড শুধু তো মানে একটু ঠেকালে তারপর ওকে অ্যাটাক করবে না এরকম নিজে এরকম করে এরকম করলাম তারপরে ওকে ওকে সো ওইদিকে আমাদের হ্যাঁ একটু গাঢ় হয়ে আসছে এর মধ্যে এখন আমি যে নারিকেল যে এটা আমরা যোগ করে দিলাম না চুলাটা বন্ধ হয়ে গেছে হ্যাঁ আমি বন্ধ করে দিয়েছি
অল্প আঁচে আসলে করতে হচ্ছে না আমাদের, কেয়ারফুলি অল্প আঁচে করব এবং ঘন ঘন নাড়তে হবে যেহেতু এটা নাড়ু আমরা বানাচ্ছি। আর তোমাদের শুধু জুড়ো কাটতে শিখলে তো হবে না, শক্তিও থাকতে হবে গায়ে, তাই স্বাস্থ্যসম্মত খাবার খেতে হবে, রাইট? বেশি বেশি ভেজিটেবল খেতে হবে, ফ্রুটস খেতে হবে, খাও, ভেরি গুড বয়। ধীরে ধীরে অল্প আঁচে করে নিতে হবে। এটা চলে আসছে, এখন আমরা লাড্ডু শেক দিয়ে দেবো। আরেকটা বাটি দিলে, হ্যাঁ বাটি নিয়ে আসি আমরা একটু। এ পাশে করবেন? যেহেতু লাড্ডু বানাবো আমাকে হাতটা ইউজ করতেই হবে, হাতের উপরে কোনো কথা নেই। তো হাত আমি ধুয়ে নিয়েছি, এখন একটু সামান্য ঘি হাতের মধ্যে দেখে নেব। আমরা দুটো হাতই ব্যবহার করছি, অবশ্যই আগে হাতটা ধুয়ে নিতে হবে। এটাকে আবার ভাজার কোনো ব্যাপার না? না, ভাজা না, জাস্ট আমি ডেকোরেশনের জন্য তৈরি হয়ে গেছে। এই পাশে চলে আসো আমার কাছে। আমাদের লাড্ডু তৈরি হয়ে গেছে, এখন শুধু পরিবেশনের পালা। ড্রাই নারিকেল উপর দিয়ে আমি কোট করবো। আচ্ছা, প্রথমে ফ্রাইং প্যানে ঘি দিন, এতে কোরানো নারকেল দিয়ে ভেজে নামিয়ে নিন। এবার ফ্রাই প্যানে আম ও কন্ডেন্স মিল্ক দিয়ে ভালোভাবে নাড়ুন। সবশেষে ভাজা কোরানো নারকেল দিয়ে কিছুক্ষণ রান্না করে নামিয়ে গোলাকার করে ড্রাই নারকেল জড়িয়ে পেস্তা বাদাম কুচি দিয়ে পরিবেশন করুন দারুণ স্বাদের ম্যাঙ্গো কোকোনাট লাড্ডু।